হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি ডিমের সহজ রেসিপি নিয়ে আসছি, আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি 5টি ডিম নিয়েছি, ডিম নিয়ে আমি সিদ্ধ করে নিব, সাথে দিয়ে দিব একটু লবণ। লবণ দিলে হয় কি, ডিমের খোসাটা উপর থেকে তাড়াতাড়ি উঠে আসে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিয়ে ভালো করে ধুয়ে আমি একটু কেচে নিচ্ছি ছুরি দিয়ে। না হয় ডিমটা তেলে দিলে কিন্তু সিটে আসবে যদি কেচে না নিই। সাথে দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ, একটু মরিচ দিয়ে আমি ডিমগুলো একটু কালারফুল করে নিব। ডিমগুলো যেন দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মেখে নিলাম। এরপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, সামান্য লবণ আর একটু হলুদ। ডিমটা যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেই জন্য কড়াইটাকে আমি একটু ফ্রাই করে নিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম ডিম। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিলে ডিমটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, সেই জন্য দেওয়া একটু লাল লাল করে আমি ডিমগুলোকে ভাজি করে নেব। ডিম বোনা কিন্তু সবাই করতে পারে, তারপরও আমার এক ব্যাচেলর ভাই আমার কাছে ডিম বোনা রেসিপিটা চেয়েছিল, তার উদ্দেশ্য করেই আমার আজকের এই ডিম বোনা রেসিপিটা করা। আমার এই ডিম বোনা রেসিপিটা হয়তো আমার ব্যাচেলর ভাইদের অনেক কাজে লাগবে। ডিমগুলো আমি তুলে নিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখেন কত সুন্দরভাবে ডিমটা ভাজা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। সরি, আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেলেছি। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, একটু মাঝারি আকারে। পেঁয়াজগুলো ভাজার পরে দিয়ে দিলাম আমি আদা রসুন মিক্স 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, পেঁয়াজটা যেন পড়ে না যায় সেজন্য পানিটা দেওয়া। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি আমি 1/2 টেবিল চামচেরও কম। দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি 1/2 টেবিল চামচ, আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচেরও কম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা যতটুকু ঝাল খাবেন, মশলা বাড়িয়ে খাবেন ততটুকু দিয়ে নেবেন। এই তো মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম ডিমগুলো, ডিমগুলো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পানি। এই তো যে প্লেটে আমি ডিমগুলো তুলে রেখেছিলাম, মশলা মেখেছিলাম, সেই প্লেট দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে আমি এখন ঢেকে দিব। ডিম বোনা রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না করতে, একদম সহজ একটি রেসিপি। আমার আজকে ডিম বোনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি, আর আমরা সবাই সবার ভিডিওগুলো দেখব, দেখে গঠনমূলক কমেন্ট করব। ডিম বোনা রেসিপিটি আমার হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিব। কেমন হলো আমার ডিম বোনা রেসিপিটি সবাই লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।